গরুতে কোরবানি দেওয়া যাবে কয়জন? সাতজন সর্বোচ্চ, কেউ এগারো জনের কথাও বলেছেন, কিন্তু এগারো জনটা, এগারো জনের হাদিসটা সহি হাদিস নয়, সাতজনের হাদিসটা হলো সহি হাদিস। বিশ্বনবী বলেছেন আল বাকারাতু আন সাবা, তুমি যদি গরু দিয়ে দিতে চাও সাতজনে দিতে পারবা। তারপরে বল জাজুর আন সাবা, উট দিয়াও সাতজন সাত ভাগে তুমি কোরবানি দিতে, একাও দিতে এক থেকে সাত। কেউ বলে থাকে যে জোর সংখ্যা হলে হয় না, এটা ভুল কথা, দুইজন চারজন ছয়জন এটা জোর সংখ্যা না। অনেকে বলে থাকে যে জোর হলে হয় না, এটা হলো ভুল, এক থেকে সাত সর্বোচ্চ, সাত ওভার করা যাবে না। সাতের মধ্যে এক হোক, দুই হোক, তিন হোক, চার, পাঁচ, ছয়, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। তাহলে গরু কোরবানি করা যাবে সর্বোচ্চ কয়জনের নামে? সাত নামে না, কয়জনের পক্ষ থেকে? কয়জনের পক্ষ থেকে? সাতজন। উট হলে সাতজন, ছাগল হইলে পাঁচজন, একজন ছাগল কয়জন? একজন। দুম্বা একজন। এখানে কারো ভাগিদার হওয়া যাবে, কারো ভাগে নেওয়া যাবে না। তবে পশুগুলোর ভিতরে যদি চারটা বিষয় থাকে তাহলে তোমরা এগুলো কোরবানি করতে পারবে না। এক নম্বরে হলো আলাউরাউ বাইনা আওরাউহা, এক নম্বর হলো যে প্রাণীটা অন্ধ, চোখে দেখে না এবং তার অন্ধত্বটা সুস্পষ্ট, ওই পশুটা যে চোখে দেখে না সেটা দেখলেই বোঝা যায়, এরকম অন্ধ পশু দিয়া কোরবানি করা যাবে না। দুই নম্বরে হলো ওয়াল মারিদাতু বাইনা মারদুহা, দুই নম্বরে হলো রোগাগ্রস্ত পশু, রুগ্ন পশু, শরীরে গোস নাই, হাড় দেখা যায়, আছে না এরকম পশু, ওরকম রুগ্ন যার রোগটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যায় সুস্পষ্ট, দেখলেই বোঝা যায় অপুষ্টিতে ভোক্তাছে, এরকম রুগ্ন পশু দিয়া কোরবানি করা যাবে না। ওয়ালা আজেজা ও বাইনা তালুহা, তিন নম্বরে হলো যেই প্রাণীটা খোড়া, পা খোড়াইয়া খোড়াইয়া হাঁটে অথবা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, আপনি কোরবানির জন্য গরু কিনেছেন, অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, কোরবানির আগে যদি গরু খোড়া হয়ে যায় ওই খোড়া পশু দিয়া কোরবানি করা যাবে, কোরবানি করতে হবে ওই পশু দিয়া, যেই পশুটা কোরবানি করার স্থানে সুন্দরভাবে হেঁটে যেতে পারে। তিন নম্বরে হলো আল কাসির আল্লাতী লা তানকা, চার নম্বরে হলো একদম বৃদ্ধ দুর্বল, অনেক বয়স হয়ে গেছে, ওরকম বয়স্ক বৃদ্ধ প্রাণী দিয়াও কোরবানি করা যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করেছেন, ইসমাইলের বয়স যখন একশো বছর, তখন কয় বছর বয়স? সাত থেকে আট। তার মানে সবল, সুঠাম, সস্ত, সুন্দর চেহারাওয়ালা পশু আল্লাহর নামে কোরবানি করতে হবে। চার ধরনের প্রাণী কোরবানি করা যাবে না, তার এক নম্বরে হলো কানা, মাশাল্লাহ কানা অন্ধ, দুই নম্বরে রোগাগ্রস্ত, তিন নম্বরে হলো কি কথা কয় না, পাও ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, শিং ভাঙ্গা, মানে কোন খুঁত থাকতে পারবে, লেস কাটা, কান কাটা, এরকম কোন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। চার নম্বরে হলো বুড়া গরু দিয়ে কোরবানি হবে, বুড়া ছাগল দিয়েও করা যাবে। বিশ্বনবী বলেছেন খবরদার, তোমরা বুড়া ইউদাহু বিল আবদাইল উজনি ওয়াল করনি, যার কান কাটা, শিং ভাঙা, এরকম প্রাণী দিয়া কোরবানি করবে, এটা আমার কথা নয়, বলেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান কাটা, শিং ভাঙা, রুগ্ন, খোড়া, তারপরে দুর্বল, এরকম প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি করা যাবে যাবে না। এরপরে আসেন, একটা গরু দিয়ে কয়জন করা যাবে? হ্যাঁ হ্যাঁ,
না তখন করা যাবে না। যারা বাজার থেকে গরু কিনে, এই জন্য সিস্টেমটা একটু ভিন্ন হওয়া উচিত। সিস্টেমটা কি হওয়া উচিত? গরুটা গৃহপালিত হওয়াটাই আমাদের গরুর প্রতি বা দুম্বার দুম্বা তো নাই, ছাগলের প্রতি কোনো মহাব্বত জন্মায় না। টাকা আছে কিনতেছি, আইনি জবাই করে দিচ্ছি। ওটাকে এনে যদি কয়েকটা দিন আমরা লালন পালন করি, ওর প্রতি আলাদা একটা মায়া হয়, মহাব্বত হয়। কবে ধরে একটা ভিডিও দেখলাম, গরু বিক্রি হয়েছে, গরুটা মালিককে জড়িয়ে ধরে পাও দিয়া কলা দিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে গরু। তার মানে কতটা মহাব্বত করেছে গরুটার প্রতি মালিক। বাজার থেকে কিনে আনছেন ভালো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কোরবানি। এখন পড়ে গিয়ে বাও ভেঙে গেছে, কি করবেন আপনি? এটাকে কি করবেন? যদি আপনার সমর্থ থাকে আরেকটা কিনবেন, তারপরে কোরবানি দিতে হবে। ওইটা দিয়া হবে না। এখন এখানে আরো একটা বিষয় আছে, আপনি বড় লোক, আপনি গরু কিনছেন হারায় গেছে, আপনি গরিব মানুষ, গরু কিনছেন হারাইয়া গেছে। হারানো গরু যদি ফিরে পাওয়া যায়, কোরবানি করতে হবে। ওই হারাইয়া যাওয়ার পরে যদি অন্য আরো একটা গরু কিনে থাকেন, গরুটা তো নাই হারাইয়া গেছে, আর একটা গরু কিনলাম কোরবানি দেবো, ওটারও কোরবানি করতে হবে। বাদ দেওয়া যাবে না। কোরবানির আগে গরুটা বা দুম্বাটা, মানে কোরবানির পশুটা একদম সুস্থ হতে হবে, অস্বাভাবিক কোনো কিছু তার মধ্যে থাকতে পারবে না। সতর্ক থাকতে হবে যাতে করে কোনো পশু ভেজালে না পড়ে। গরুতে কোরবানি দেওয়া যাবে কয়জন? সাতজন সর্বোচ্চ, কেউ এগারো জনের কথাও বলেছেন, কিন্তু এগারো জনের হাদিসটা সহি হাদিস নয়, সাতজনের হাদিসটা হলো সহি হাদিস। বিশ্বনবী বলেছেন আল বাকারাতু আন সাবা, তুমি যদি গরু দিয়ে দিতে চাও সাতজনে দিতে পারবা। তারপরে আল জাজুর আন সাবা, উট দিয়াও সাতজন সাত ভাগে তুমি কোরবানি দিতে, একাও দিতে এক থেকে সাত। কেউ বলে থাকে যে জোর সংখ্যা হলে হয় না, এটা ভুল কথা, দুইজন চারজন ছয়জন এটা জোর সংখ্যা না। অনেকে বলে থাকে যে জোর হলে হয় না, এটা হলো ভুল, এক থেকে সাত সর্বোচ্চ, সাত ওভার করা যাবে না। সাতের মধ্যে এক হোক, দুই হোক, তিন হোক, চার, পাঁচ, ছয়, কোনো সমস্যা নাই। তাহলে গরু কোরবানি করা যাবে। সর্বোচ্চ কয়জনের নামে? সাত নামে না, কয়জনের পক্ষ থেকে? কয়জনের পক্ষ থেকে? সাতজন। উঠ হলে সাতজন, ছাগল হইলে পাঁচজন, একজন ছাগল কয়জন? একজন। দুম্বা একজন। এখানে কারো ভাগিদার হওয়া যাবে, কারো ভাগে নেওয়া যাবে না।